আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে এক কেজির মতো জিলাপি তৈরি করে দেখাবো এই ব্যাটারে আমি কিন্তু কোনো চাউলের গুঁড়া বা বেসন ব্যবহার করিনি শুধুমাত্র ময়দা দিয়ে কিভাবে আপনারা পারফেক্টভাবে জিলাপি তৈরি করতে পারবেন তারই রেসিপি শেয়ার করব চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী এখানে আমি বড়ো সাইজের একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচেরও একটু কম পরিমাণে বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডার দিলে কিন্তু ভালো হবে না দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন বেকিং সোডার উপর হোয়াইট ভিনেগার দিলে যদি এইরকম ফেনা ফেনা না হয় তখন বুঝবেন যে আপনাদের বেকিং সোডাটা ভালো নেই এইরকম ফেনা আকার দেখেই কিন্তু আপনাদেরকে ময়দার মিশ্রণটা রেডি করতে হবে না হলে সেই জিলাপি কিন্তু কখনোই পারফেক্টভাবে ক্রিস্পি হবে না দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করার জন্য এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে বেশ আঠালো একটা খামির প্রথমে তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু প্রথম দিকে খুবই স্টিকি হবে এখন এভাবে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু কষলে কষলে মেখে নিতে হবে দেখুন আমি কিন্তু ধাপে ধাপে এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর এক কাপ পরিমাণ ময়দার জন্য এক কাপ পরিমাণ পানিই কিন্তু যথেষ্ট আমি এই ব্যাটারটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিয়েছি এটা কিন্তু আমার এখন মাখানো হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটা আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে খুব ভালোভাবে এই মিশ্রণটা রেডি হয়ে যাবে এই ফাঁকে আমি চিনি শিরাটা রেডি করে নিব তার জন্য চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ চিনি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি খুব বেশি পানি দিয়ে শিরাটা অনেকক্ষণ জাল করে ঘন করার থেকে অল্প পরিমাণে পানি দিয়ে তাড়াতাড়ি শিরাটা ঘন করে নেওয়াই কিন্তু ভালো সামান্য একটু জর্দার রং ব্যবহার করলাম এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন জাস্ট সুন্দর একটা কালার আসবে সেই জন্য ব্যবহার করেছি এখন এটাকে অনবরত নেড়ে চড়ে বেশ ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে আর শিরাটা কিন্তু এক তার বা দুই তারের শিরা হবে না তারপরও একটা আঠালো ভাব যেন শিরার মধ্যে চলে আসে আমি বেশ কয়েক মিনিট শিরাটাকে জাল করে নিয়েছি এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু কোনো তারের সৃষ্টি হচ্ছে না বাট হাতে নিলে একটা চিটচিটে ভাব মনে হবে ঠিক এই ভাবে শিরাটা রেডি করে নিতে হবে এখন আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস এটা যেহেতু একটু ঘন শিরা সেই জন্য শিরাটা যেন জমাট বেঁধে না যায় তার জন্যই লেবুর রসটা ব্যবহার করা আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি শিরার মধ্যে ঘিটা দিলে মনে হবে কিন্তু সম্পূর্ণ জিলাপিটায় ঘিয়ে ভাজা খুব ভালোভাবে মিশিয়ে এখন চুলাটা অফ করে এই রকম গরম শিরাটাই আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি শিরা তৈরি করতে করতে ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটাকে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো এভাবে অনবরত বিট করে নিব এতে করে এই ব্যাটারের মধ্যে একটা ইয়ার ক্রিয়েট হবে এবং জিলাপিগুলো বেশ মুচমুচে হবে কালারের জন্য সামান্য একটু জরদার রং ব্যবহার করলাম এখন আবারও এটাকে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিচ্ছি আর কালারটা কিন্তু খুবই সামান্য ব্যবহার করতে হবে না হলে কিন্তু জিলাপিটা আসলে কতটুকু ভাজা হয়েছে আপনারা সেটা বুঝতে পারবেন না খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি ঘনত্বটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন একটা থকথকে ব্যাটার হবে এখন আমি জিলাপিটা তৈরি করার জন্য এইরকম একটা নর্মাল সচের বোতল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পানির বোতলেও কিন্তু এই জিলাপিগুলো তৈরি করতে পারবেন আর ব্যাটারটাকে এভাবে সচের বোতলে ঢোকানোর জন্য আমি এরকম একটা নল ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট চামচ দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ভরে নিতে পারবেন এখন এই ব্যাটারটাকে আমি খুব সুন্দরভাবে সচের বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ব্যাটারটা বেশ ঘন করেই তৈরি করতে হবে পাতলা হয়ে গেলে কিন্তু জিলাপির প্যাচটা ঠিক মতো দেওয়া যাবে না আমার সচের বোতলের মুখটা কিন্তু অনেকটা ছোট ছিল তাই আমি এটাকে আরও একটু কেটে একটু মোটা করে নিয়েছি এখন জিলাপিটা ভেজে নিব তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা খুব বেশি দেওয়া যাবে না জাস্ট জিলাপিটা যেন তেলের মধ্যে ডুবে থাকে এমনভাবে তেলটা দিয়ে দিতে হবে আর তেলটা কিন্তু একেবারে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে জিলাপিগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যেমন শেপ করে দিতে পারেন তেমন করেই দিয়ে নেবেন কারণ জিলাপির পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণই প্রফেশনাল মানুষরাই খুব ভালো দিতে পারে আমরা যেহেতু খুব বেশি জিলাপি তৈরি করি না তাই আমাদের পেঁয়াজটাও কিন্তু ঠিক ওই রকম হয় না তারপরেও ঘরে তৈরি খাবার যেমনই হোক সেটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে আর তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার ফলে দেখুন জিলাপিগুলো কিন্তু খুব সুন্দর গোল গোল হয়েছে জিলাপিগুলো যখন তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে জালটাকে মিডিয়ামে রাখতে হবে রেখে অনবরত নেড়ে চেড়ে জিলাপিগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর জালটা যদি কম করে দিয়ে জিলাপিটা আপনারা ভেজে নেন সেক্ষেত্রে দেখবেন জিলাপি কিন্তু চ্যাপটা চ্যাপটা হবে এইরকম গোল আকৃতির হবে না দুই থেকে তিন মিনিট আমি জিলাপিগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এই গরম জিলাপিগুলো সরাসরি আমি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি জিলাপিটা ভাসতে ভাস্তে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেই পর্যায়ে হালকা একটু চুলায় তাপ দিয়ে গরম করে নিয়ে তারপরে কিন্তু জিলাপিগুলো ছেড়ে দিবেন আর জিলাপিটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে এভাবে চেপে ধরে ধরে খুব সুন্দরভাবে জিলাপির মধ্যে শিরাটা ঢুকতে দিতে হবে অনেক সময় ধরে কিন্তু জিলাপিগুলো শিরার মধ্যে রাখা যাবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো জিলাপিগুলো শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়ে তারপরে শিরা থেকে তুলে নিতে হবে এভাবে একটা চালনির মধ্যে নিয়ে নেবেন এতে করে এক্সট্রা শিরাটা খুব সুন্দরভাবে নিচের দিকে পড়ে যাবে ঠিক এই একই রকমভাবে আমি এক এক ব্যাচ করে জিলাপি ভেজে নিব তারপর সেটাকে শিরার মধ্যে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে শিরা থেকে তুলে নিব দেখুন ঠিক এই একই রকমভাবে আমি সবগুলা জিলাপি তৈরি করে নিয়েছি আর এই এক কাপ পরিমাণ ময়দা থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এক কেজিরও বেশি পরিমাণে জিলাপি হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি জিলাপিটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে আর এর ভিতরে যে কতটা সুন্দরভাবে রস ঢুকেছে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এর টেস্টটা তো বলে বোঝানো যাবে না বিশ্বাস করুন দোকানের কিনে আনা জিলাপির থেকেও এটা কিন্তু স্বাদে কোনো অংশেই কম যায় না এখন থেকে বাসায় আপনারা খুব সহজে জিলাপিটা তৈরি করে খেতে পারবেন তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এক কাপ ময়দা দিয়ে মুচমুচে এবং রসালো জিলাপির রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে